2021 সালের কোনো মাধ্যমিক পরীক্ষা হয়নি, তবু 2022 সালে মাধ্যমিক পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আর আমরা 2021 সালের পরীক্ষার জন্য তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারে যে 2021 সালের যে টেস্ট পেপার সে প্রত্যেকটা সেটের আমরা আনসার শেয়ার করছিলাম, সেই মোতাবেক আমরা আবারও তোমাদের 2022 সালের ছাত্রছাত্রীদের তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো, তোমরা যাতে পরীক্ষার আগে পারফেক্টভাবে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো, তার জন্য ইউটিউবে আমাদের ছোট প্রয়াস। এবং এই প্রয়াসে আমরা প্রত্যেকটা সেটের যেখান থেকে আমরা শেষ করেছিলাম তারপর থেকে আমরা প্রত্যেকটা সেটের আমরা কী করব, বিশেষ করে আমরা আনসিন প্যাসেজ, গ্রামার এবং আমরা রাইটিং, অর্থাৎ এই তিনটে জায়গা যেহেতু খুব ভাইটাল জায়গা, সব এই তিনটে জায়গা থেকে আমি তোমাদেরকে প্রত্যেকটা সেটের আমি আনসার করে দেব। ওকে, সো সেই মোতাবেক আমরা আজকে আনসার শেয়ার করব 300-401 পেজে যে আনসিনটা আছে সে আনসিনের এবং গ্রামার এগুলোনের আনসার আমরা কমপ্লিট আনসার শেয়ার করব। দেখো আমি টেক্সটটা আগে পড়েছি, সুতরাং আমি সেই মোতাবেক আমি কিন্তু তলায় দাগ দিয়ে রেখেছি যে প্রশ্নগুলোনের উত্তর আছে। ওকে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কীভাবে উত্তর করতে হয়, আগের ভিডিওগুলো দেখে নিও। তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন উত্তরগুলো কীভাবে করবো সেটা। আমি টেক্সট পড়লাম না, জাস্ট উত্তর বললাম। যদি তোমাদের মনে হয় যে টেক্সট পড়ে মানেটা বলে দিলে ভালো হতো, একটু কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী ভিডিও থেকে চেষ্টা করব প্রত্যেকটা লাইনের মানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বাট আমি ওই অ্যাপ্রোচে পড়ি না বা ওই অ্যাপ্রোচে আমি পড়াই না বলে সময়টা বেশি ওয়েস্ট হয় বলে আমি অন্যভাবে পড়াই। তো সেই মোতাবেক আমি টেক্সটটাকে আগে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিয়ে সেই বেসিস আমি টেক্সট পড়তে পড়তে উত্তর করতে বলি, তাহলে টোটাল টেক্সটটা পড়ার প্রয়োজনও হয়ে ওঠে না। সো তোমরা চাইলে বলতে পারো কমেন্ট করে। সো দেখো উত্তরগুলো আমি শেয়ার করছি আজকে, তাহলে তোমরা ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমাদের এখানে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ট্রু ফলস লিখতে বলেছে, এবং যে লাইনটা দেখে তোমরা বুঝতে পারলে বা যে ওয়ার্ডটা দেখে বুঝতে পারলে বা যে ফ্রেজটা দেখে বুঝতে পারলে সেই ফ্রেজটা তোমাকে সাপোর্টিং হিসাবে দিতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে সেটা দেখো, বলছে শিম্পাঞ্জি যে স্মাইল বা শিম্পাঞ্জি হাসা বা হাসে, হোয়েন দে গো ব্যাক, যখন তারা পিছনে সরে যায় বা যখন তারা চলে যায়। দেখো এখানে লাইনটা আছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে দেখো, হোয়েন শিম্পাঞ্জিজ শোজ হিজ টিথ দ্য ম্যাসেজ ইজ ব্যাক অফ, অর্থাৎ ফিরে যাওয়া। তার মানে এটাকে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে রাখবো এখান থেকে, যে হোয়েন থেকে শুরু করে আমরা ব্যাক অফ পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে রাখবো। আর আমরা এই বাক্যটাকে আমরা কী করবো, আমরা এটাকে ফলস করবো। ওকে, এটাকে আমরা ট্রু করবো। ওকে, এরপরে বলেছে নার্ভাস, কী বলেছে দেখো, নার্ভাস ইউজড ফর আর্টিফিশিয়াল স্মাইল আর ডিফারেন্ট ফ্রম দোজ ইউজড ফর রিয়েল স্মাইল, এটা টোটালটাই উল্টোটা বলেছে। সো এইটা হবে ফলস। দেখো কোন লাইনটা দেখে বুঝতে পারলাম, দেখো যে লাইনটা দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে, দেখো ওখানে দেওয়াই আছে কী বলেছে, যে এই লাইনটার মানে বলি তাহলে বুঝতে পারবে। বলছে অ্যাকর্ডিং টু, দেখো এখান থেকে আছে, অ্যাকর্ডিং টু অ্যাগনাস টাম্বারলার্স বুক, অ্যাগনাস টাম্বারলার্সের যে বই আ ব্রিফ হিস্ট্রি অফ স্মাইল, ঠিক আছে, এই বইটাতে আলোচনা করা হয়েছে যে দ্য নার্ভাস দ্যাট মেক আ ন্যাচারাল স্মাইল, নার্ভাস কী করে একটা ন্যাচারাল স্মাইল মেক করে। তাহলে এখানে কিন্তু নার্ভাস কী করে আর্টিফিশিয়াল স্মাইল মেক করে বলেছিলো। সে এই যে এখান থেকে তুমি কী করবে, তুমি এইটুকু লিখবে যে দ্য নার্ভাস দ্যাট মেক আ ন্যাচারাল স্মাইল, এইটুকু তুমি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুলতে পারো বা তুমি টোটালটাই সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি তুলে দিতে পারো। তাহলে এই দু নম্বরটা তোমাদের হয়ে যাবে এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমি দেখিয়ে দিলাম কোনটা হবে। তিন নম্বর প্রশ্নে চলে আসলাম, বলছে মোনালিসা ইজ আ গ্রেট পেন্টিং অফ পিকাসো, মোনালিসা হচ্ছে পিকাসোর একটা গুরুত্বপূর্ণ পেন্টিং, না মোনালিসা পিকাসোর গুরুত্বপূর্ণ পেন্টিং নয়। দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে মোনালিসা কিন্তু পিকাসোর গুরুত্বপূর্ণ পেন্টিং নয়। কার গুরুত্বপূর্ণ পেন্টিং, এখানে তোমরা লেখাতে দেখতে পাচ্ছ যে বলছে লিওনার্দো দ্য গ্রেট স্কাল্পটর লিওনার্দো দ্য ভিনচি পেইন্টেড দ্য মোনালিসা, তাহলে লিওনার্দো দ্য ভিনচির এটা, তাহলে পিকাসো কিন্তু উত্তর হবে না। সো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস, আর উত্তরটা সাপোর্টিং স্টেটমেন্ট আগেরটা হবে যেটা দেখালাম। এরপরে দেখো চার নম্বর যে প্রশ্নটা বলেছে, স্মাইল ক্যান বি আ গ্রেট উইপন ফর আ বেটার সেলসম্যান, এটা কী হতে পারে, এটা হবে ট্রু। ওকে, এটা হবে ট্রু, কেন, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুমি যেটা দিতে পারো সেটাও তোমার এখানে লেখা আছে, দেখো দাগ দেওয়ায় আছে, আমি তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আ গুড সেলস পার্সন নোজ দ্যাট ইটস ইভেন মোর ইম্পর্টেন্ট দ্যান ভ্যালুজ অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের ভ্যালুর থেকেও
এই যে হাসির গুরুত্ব বা হাসির ভ্যালুটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা ফলস হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা তোমাদের এমসিকিউ আছে, আমি এমসিকিউ এর উত্তরগুলো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। বি নম্বরে দেখো, আই স্মাইল ইজ আ, স্মাইল ইজ আ কি হবে, স্মাইল ইজ আ উইপ, স্মাইল ইজ আ পাওয়ারফুল উইপন। তুমি লাইনগুলো পড়লে বুঝতে পারবে, ওকে, স্মাইল ইজ আ পাওয়ারফুল উইপন। যদি তোমাদের মনে হয় যে প্রত্যেকটা লাইনের মানে বলে দিয়ে আনসেনটা করালে বেশি সুবিধা হয়, তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইনের মানে বলে দিয়েই আমি আনসেনের আনসারটা করব। বাট আজকে আমি শুধু তোমাদের সঙ্গে আনসারটা শেয়ার করলাম, তাহলে শর্ট টাইমের মধ্যে তোমরা আনসারটা জেনে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কী বলেছে, হোয়েন আ শিম্পাঞ্জি শোজ ইটস টিথ ইট কনভেজ দ্য ম্যাসেজ টু, কি টু হচ্ছে ব্যাক অফ, ওকে। তারপরে ফলস অ্যান্ড রিয়াল স্মাইলস আর দ্য প্রোডাক্ট অফ, কী হবে, আর দ্য প্রোডাক্ট অফ ডিফারেন্ট নার্ভাস, আর দ্য প্রোডাক্ট অফ ডিফারেন্ট নার্ভাস। এরপরে দ্য পেন্টিং, দ্য পেন্টিং কি, বি নম্বর অপশান মোনালিসা, দ্য পেন্টিং মোনালিসা হ্যাজ বিন মেনশন ইন দ্য প্যাসেজ, যে পেন্টিংটার নাম আছে সেটা হচ্ছে মোনালিসা, ওকে। এরপরে বলেছে দেখো, লিওনার্দো ওয়াজ নোন অ্যাজ, কী হবে, নোন অ্যাজ স্কাল্পটর, ওকে, স্কাল্পটর হবে উত্তর। কারণ তুমি যখন প্যাসেজটা পড়বে তখন তুমি বুঝে যাবে এটা স্কাল্পটর কেন হবে, সেটা তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে লেখা আছে দ্য গ্রেট স্কাল্পটর লিওনার্দো দা ভিঞ্চি, ফলে এটা উত্তর হয়ে যাবে স্কাল্পটর, ওকে। এরপরে আমরা চলে গেলাম নেক্সট, নেক্সটে বলেছে স্মাইল ক্যান বি, ক্যান ব্রিং, স্মাইল নিয়ে আসতে পারে, কী নিয়ে আসতে পারে, হোপ নিয়ে আসতে পারে, স্মাইল ক্যান ব্রিং হোপ। এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা কী হবে, ওয়ার্ডস, এটা উত্তর দেখো কী হবে, ওয়ার্ডস আর লেস পাওয়ার দ্যান, ওয়ার্ডস আর লেস পাওয়ারফুল দ্যান, কী হবে, ওয়ার্ডস আর লেস পাওয়ারফুল দ্যান ওয়ার্ডস, কী হবে, দ্যান ওয়ার্ডস হবে উত্তর। এরপরে দ্বিতীয় নম্বরটা বলেছে আ গুড সেলস পারসন শুড টেক কেয়ার অফ হিজ, একজন ভালো বিক্রেতাকে কী করতে হবে, তার হাসির দিকে যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে এটার উত্তর হিসাবে তোমরা লিখবে স্মাইল, টেক কেয়ার অফ হিজ স্মাইল, ওকে, বা স্মাইলস। ক্রোকোডাইলস লুক অ্যাজ ইট দে, দেখো এখানে ক্রোকোডাইল নিয়ে কিন্তু দেওয়া আছে, ফলে তোমাদেরকে প্রত্যেকটা লাইন তুমি কিন্তু প্যাসেজে পেয়ে যাবে। সুতরাং এগুলো তোমাকে ভালো করে বুঝে করতে হবে, যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি নম্বরটা এই জায়গাতে কিন্তু একটা মানে ভালো নাম্বার কাটার জায়গা, প্রত্যেকে তোমরা ব্যাপারটা জানো। তাহলে এখানে দেখতে হবে যে কোথায় ক্রোকোডাইল কথাটা লেখা আছে, দেখো এই তো, ইভেন ক্রোকোডাইল লুকস অ্যাজ ইফ দে আর স্মাইলিং, তাহলে অ্যাজ ইফ দে আর স্মাইলিং, তাহলে উত্তরে কী আসবে, তাহলে দেখে নাও, এখানে এই জায়গাতে তোমাকে উত্তরে বসাতে হবে যে দে আর, দের পরে তোমাকে লিখতে হবে আর স্মাইলিং। তারপরে দেখো লিওনার্দো দ্য ভিঞ্চি অজ আ, উত্তর কী হবে, স্কাল্পটর, স্কাল্পটর, ঠিক আছে। এরপরে স্মাইলস টেন টু ক্রিয়েট, কী হবে, স্মাইল টেন টু ক্রিয়েট, দেখো লাস্টের লাইনে আমাদের এখানে দেওয়া আছে, দেখো লাস্টের লাইনে ঠিক উপরের লাইন, এই জায়গাতে আমরা লিখে দিয়েছি যে স্মাইল টেন টু, তাহলে ক্রিয়েটের পরে কী আছে, দেখো ক্রিয়েট দেয়ার ওন উইদার সিস্টেম, ওন ওয়েদার সিস্টেম, তাহলে এইটা হয়ে যাবে কি উত্তর। নেক্সট, নেক্সট যেটা আছে সেটা ভালো করে বুঝে নাও, হোয়েন সামওয়ান মেক্স আ ডিসএগ্রিবল রিমার্কস, যখন কোনো একজন কোনো একটা ডিসএগ্রিবল অর্থাৎ হতাশাপূর্ণ বা কোনো কিছু রাজি হয়নি এরকম রিমার্ক দেয়, মন্তব্য করে, তারপরে কী আছে দেখো, তারপরে দেখো একদম লাস্ট লাইনে দেখো লেখা আছে এই স্মাইল ক্যান টার্ন থিংস অ্যারাউন্ড, স্মাইল ক্যান টার্ন থিংস অ্যারাউন্ড, পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিতে পারে হাসিটা, ওকে। সো এটা হবে আনসার। এরপরে প্রত্যেকটা আমি তোমাদেরকে মুখে মুখে বলে দেবো, জাস্ট তোমরা নোট করে রাখবে, যে সুমিতা ইজ ইন দ্য হ্যাবিট অফ রিডিং বিফোর গোয়িং টু, সুমিতা ইজ ইন এ হ্যাবিট, ইজ ইন আ হ্যাবিট অফ রিডিং বিফোর গোয়িং টু বেড অ্যাট নাইট, সি অলসো অ্যারাইজ আর্লি ইন দ্য মর্নিং, ওকে, ইন দ্য মর্নিং। তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রপার ফর্মস অফ ভার্ব আছে, আর এই প্রপার ফর্মস অফ ভার্বগুলো সাধারণত তোমাদের এইটা পড়ে যেটা বুঝতে পেরেছি সেটা পাস্টে হবে, ভালো করে দেখো, সায়েন্টিস্ট কী হবে, গ্রিউ আ পারফেক্টলি কম্পেশিয়েবল কার ইন আ ল্যাব, ইয়ার ইন আ ল্যাব,
ঠিক আছে এন্ড গিফট অ্যান্ড গ্রাফটেড অ্যান্ড গ্রাফটেড টু কি অ্যান্ড গ্রাফটেড টু অ্যান্ড পেশেন্ট ঠিক আছে তাহলে যেহেতু এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে তুমি এইটাকে এরকম করে ভেবে নিতে পারো আগে ওই কম্প্যাসিবল ইয়ারটা তৈরি করার পরে ঘটনাটা ঘটেছে সুতরাং তুমি এখানে বলতে পারো যে সায়েন্টিস্ট হ্যাড গ্রোন আ পারফেক্টলি কম্প্যাসিবল ইয়ার ইন ল্যাব অ্যান্ড গ্রাফটেড টু অন টু এ পেশেন্ট ওকে আগে করেছিল তারপরে ওটা তাই এখানে দুটো কাজ বোঝাচ্ছে তাই এখানে আমি এই প্যাটার্নে করলাম ইন হট দে সেড ইন হট দে সেড যেটার মধ্যে দিয়ে তারা বলেছিল ওয়াজ দ্য ওল্ড ফার্স্ট রিজেনারেশন মেডিসিন ওকে এরপরে দেখো তোমাদের কি আছে তোমরা জানো যে তোমাদের ফ্রেজাল ভার্ব থেকে তিনটে তো এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে দেখো অ্যারাইভড অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছানো এখান থেকে কী হবে টার্নড আপ তোমরা যুক্ত করে দেবে ইডি যে হবে টার্নড আপ ওকে উত্তর হয়ে যাবে টার্নড আপ দ্য রেনি সিজন ইন ওয়েস্ট বেঙ্গল বিগিনস বিগিনস মানে হয়ে যাবে সেটস ইন বিগিনস থেকে কী হয়ে যাবে সেটস ইন এরপরে দ্য গার্ল রিজেম্বলস হার মাদার মেয়েটা তার মায়ের মতো দেখতে আর এটা এরকম হলে তোমরা জানো রিজেম্বলসের টেক্স আপ টেক্স আফটার ঠিক আছে টেক্স আফটার ওকে তাহলে এই দুটো কিন্তু ঘুরে ফিরে আসে ভালো করে দেখবে গোটা টেস্ট পেপার খুঁজলে তুমি বুঝতে পারবে যে অ্যারাইভড এবং এই রিজেম্বলস অর্থাৎ টার্ন ব্যাক এবং টার্ন এই যে তোমার টেক আফটার এবং টার্ন আপ এটা কিন্তু খুব খুব আছে ওকে আচ্ছা চলে গেলাম ডুয়েজ ডিরেক্টরে ডুয়েজ ডিরেক্টরে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য ম্যান ইজ ইন ট্রাভেল ইউ নো দ্য ম্যান জয়েন্ট রিলেটিভ ক্লজকে ইউজ করে করতে বলেছে সো তুমি সেকেন্ড সেন্টেন্সটাকে আগে লিখে ফেলো ইউ নো দ্য ম্যান ঠিক তারপরে হু লাগিয়ে দাও দেখো এই ম্যানটা কাট কেটে দেবে কেটে দিয়ে লাগাবে হু হু ইজ ইন ট্রাভেল তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে ইউ নো দ্য ম্যান এই দ্য ম্যানের জায়গা কেটে দেবে কেটে দিয়ে লিখবে হু ইজ ইন ট্রাভেল ওকে নেক্সট যেটা বলেছে দেখো যে রবিন মেক্স ইজ ওন বেড রবিন নিজের বিছানা তৈরি করে হি ডাজ নট আস এনিওয়ান টু হেল্প হিম উত্তর কী হবে সেলফ দিয়ে লিখতে বলেছে উত্তর হবে এরকম যে রবিন মেক্স হিজ ওন বেড হিমসেলফ রবিন মেক্স হিজ ওন বেড লাস্টে তোমাকে লিখতে হবে হিমসেলফ সেকেন্ড সেন্টেন্সটা গোটাটা তুলে দিয়ে সেখানে জাস্ট লিখতে হবে হিমসেলফ এরপরে বলছে তিন নম্বরটা তোমরা জানো তিনটেই থাকে তিন নম্বরটা বলছে ইউ হেল্প মি ইন ট্রাভেল আই নেভার ফরগেট ইট আমি এটা কখনোই ভুলবো না তাহলে ইট দিয়ে এটা নমিনাল ক্লজ করতে বলেছে আর যদি সেন্টেন্সের শেষে ইট থাকে নমিনাল ক্লজ করা খুবই ইজি তাহলে তুমি সেকেন্ড সেন্টেন্সটাকে টোটালটা লিখে ফেলবে আই ক্যান নেভার ফরগেট আই ক্যান নেভার ফরগেট টোটালটাকে লিখে ফেললে এই যে ইট আছে ইটটাকে তুমি দ্যাটে কনভার্ট করবে তাহলে আই ক্যান নেভার ফরগেট দ্যাট তারপরে তুমি ফার্স্ট সেন্টেন্সটা যা ছিল লিখে দাও ইউ হেল্প মি ইন ট্রাভেল ওকে আচ্ছা লাস্ট হচ্ছে তোমরা জানো যে তোমাদের আনসিন প্যাসেজ থেকে চারটে সিনোনিম থাকে সো চারটে সিনোনিমের প্রথমটা তোমাদের বলেছে ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকিউরেটলি ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকুরেটলি এটা তোমাকে প্যাসেজে খুঁজতে হবে ট্রিক বুঝে নাও ক্লিয়ারলি এবং অ্যাকুরেটলি এলওয়াই আছে তাহলে তোমাকে ওই এলওয়াই মানে হচ্ছে অ্যাডভার্ব সুতরাং তোমার সেন্টেন্সের মধ্যে তোমার প্যাসেজের মধ্যে এলওয়াই যুক্ত ওয়ার্ড যতগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটা তোমার আনসার হবে সুতরাং আমি দেখো দুটো ওয়ার্ড খুঁজে পেয়েছি এখানে একটা হচ্ছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই যে দেখো ইনসিডেন্টালি ঠিক আছে ইনসিডেন্টালি আমরা পেয়েছি ঠিক আছে ইনসিডেন্টালি আর একটা যেটা পেয়েছি ইনসিডেন্টালি মানে কিন্তু হচ্ছে না মানে ঘটনাচক্রে ঠিক আছে তো এখানে যেটা আছে দেখো প্রিসাইজলি বলে আমরা পেয়েছি যে প্রিসাইজলি কথাটা পেয়েছি সো এই প্রিসাইজলির উত্তর হবে ঠিক আছে মেলিকুলাসলি এই এইটাও কিন্তু আসবে না মেলিকুলাসলিও আসবে না প্রিসাইজলি আসবে তাহলে ওখানে দেখুন কী বলেছে দেখো ক্লিয়ারলি অ্যান্ড এক্স্যাক্টলি বলেছে তো তোমরা লিখবে মেলিকুলাসলি অ্যান্ড প্রিসাইজলি এই দুটোকেই তুমি লিখবে যে মেলিকুলাসলি অ্যান্ড প্রিসাইজলি দুটোকেই লিখবে একটা প্রিসাইজলি লিখলে কিন্তু উত্তরটা হয়ে যেত ওখানে দুটো আছে আমরা দুটো দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না আচ্ছা তারপরে দেখো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আ পার্সন হু ক্রিয়েটস স্কাল্পচার যে স্থাপত্য তৈরি করে তাকে তাকে কী বলা হয় স্কাল্পটর বলা হয় স্থপতি তাহলে স্কাল্পটর হবে উত্তর দেখলে স্কাল্পটর জাস্ট এই যে ইউআরইএস আছে ওখানে তুমি ওআর লাগিয়ে দাও ব্যাস উত্তর হয়ে গেল তিন নম্বর বলেছে পেইং
केयरफुल अटेंशन टू एवरी डिटेल्स, पेइंग केयरफुल अटेंशन टू एवरी डिटेल्स, एटा होबे कि एटा होबे सिनसियर, ठीक आछे, एटा होये जाबे सिनसियर, तोमरा देखेछो प्रत्येके जे सिनसियर आछे, ओके, अच्छा, एरपर लास्ट जेटा आछे सेटा बोलेछे जे अफ ग्रेट फेम, माने एकटा विशेष ख्याति, एटा देखो जे फेम माने ख्याति अर्थात विख्यात, देखो फेमस आछे फेमस, ताहले फेमसटा होये जाबे तोमादेर उत्तर, एइभाबे तोमादेरके किन्तु खुजते होबे। ओके, আনসিন কিভাবে করতে হয়, কিভাবে আনসিন থেকে আনসিনের সিনোনিম বের করতে হয়, প্রত্যেকটা ট্রিক্স কিন্তু আমি ইউটিউবে শেয়ার করে দিয়েছি, যেটা কিন্তু অন্য ইউটিউব চ্যানেলে নেই। সুতরাং তোমরা চাইলে দেখে নিতে পারো সেই ভিডিওগুলো, ডেসক্রিপশনে সমস্ত ভিডিওর প্লেলিস্ট থাকছে, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর আমরা পরবর্তী ভিডিওতে এর যে রাইটিং সেকশনে তিনটে রাইটিং আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।